তো ঠিক আছে, এবারে দেখেন উইথহোল্ডিং রিটার্নটা আপনাদের সাথে থাকলে একটু ওপেন করেন, রিটার্নটা ওপেন করেন আপনাদের সামনে দেখেন। এখানে ফুল যে রিটার্নটা আপনার এতগুলো অংশ আছে, এইখানে যে অংশগুলো এই সকল অংশ কিন্তু আপনার রিটার্নের মধ্যে আছে। যেমন অংশ আছে চারটা, অংশ 1, 2, 3, 4, আর উৎসের কর কর্তন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র, এইটা হচ্ছে মূল যে ইয়াগুলা, ঠিক আছে। এর সাথে সাথে তফসিল আছে ক থেকে ছ পর্যন্ত, কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা তফসিল আছে। 7টা তফসিলের মধ্যে আপনাদেরকে বলছিলাম না যে চ আর স, এই যে তফসিল চটা হচ্ছে বছরে একবার সেপ্টেম্বর মাসে দাখিল করতে হবে। তফসিল চতে কি থাকে? বেতন পরিশোধের বিস্তারিত। আর তফসিল ছ কর্মচারীর রিটার্ন দাখিল সংক্রান্ত বিবরণী, এটা বছরে একবার এপ্রিল মাসে দাখিলকৃত রিটার্নের সাথে দিতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে আপনার এক্সেপশনাল। এছাড়া অন্য যেগুলো আছে আপনার প্রযোজ্য ক্ষেত্রে, দেখ এখন আসেন অংশ একটা যদি ওপেন করেন আপনাদের সামনে, অংশ একে বলছে মৌলিক তথ্যাদি। এই যে মৌলিক তথ্যাদি, এখানে কি থাকে এটা আপনাদের, এটা নিয়ে বেশি কথা বলার কিচ্ছু নাই, আপনি এমনিতেই বুঝবেন। এই ইনফরমেশন গুলো আপনারা জাস্ট ফিল আপ করে দেবেন। তারপরে আসি অংশ 2। অংশ 2 দেখেন, এটা হচ্ছে অংশ 2, উৎসে কর কর্তনের বিবরণ। অংশ 2-এ ক্রম 15, এই যে 15 নম্বর, আর অংশ 1-এ ছিল 1 থেকে 14, এই 14টা ইনফরমেশন আপনাকে দিতে হইতো এখানে। সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে এখানে ধারাগুলো কিন্তু উল্লেখ করে দিছে, কত সহজ করছে দেখেন। তার মানে চাকরি হইতে আয় এখানে বলছে সংযুক্ত তফসিল গ। তাহলে এই যে তফসিল গটা দেখেন, এই যে তফসিল গ, বেতন হইতে উৎসে কর্তনে বিস্তারিত আপনার তফসিল গয়ে থাকবে। তাহলে তফসিল গয়ে যদি আমরা একটু যাই, এখানে ফিল আপ করে দিতে হইবে, ঠিক আছে। তো এখানে দেখেন যাদের হতে উৎসে কর কর্তিত হয়েছে তাদের সংখ্যা, আপনি কত জনের কাছ থেকে উৎসে কর্তন করছেন, ধরেন আপনার 100 জন এমপ্লয়ি, তাদের কাছ থেকে আপনি উৎসে কর্তন করছেন, জাস্ট নাম্বারটা এখানে বসবে। আর কোন মাসে, আচ্ছা এই এইখানে কিন্তু এই মাসের কথাটা এখানে বলতে হবে আপনাকে, ধরেন আমরা জুলাই মাস, তাহলে এখানে জুলাই আর এখানে জুলাই, দেখেন জুলাই মাসে আপনি কত টাকা উৎসে কর্তন করছেন এই টোটাল 100 জনের মধ্যে। তাহলে এটা থাকবে কোথায়? সংযুক্ত তফসিল গয়ে হচ্ছে বিস্তারিত থাকবে, আপনি কার কাছ থেকে কাটছেন, কত টাকা কাটছেন, কিভাবে জমা দিছেন। হ্যাঁ, তো সবকিছু ওখানে ওই ইয়াতে তফসিল গয়ে থাকবে। তাহলে আপনার এখানে কত টাকা কাটছেন টোটাল, সেই অ্যামাউন্ট এখানে আসবে, মানে বিস্তারিত থাকবে তফসিল গয়ে এবং টোটালটা এখানে আসবে। আর জুলাই মাস পর্যন্ত আপনি কত টাকা কাটছেন, তাহলে সেই ইনফরমেশন এখানে, ধরেন এখন জুলাই মাস আপনি 1 লক্ষ টাকা কাটছেন, আবার আগস্ট মাসে রিটার্ন দিয়েছেন, তাহলে জুলাই মাসে এখানে কি 1 লক্ষ, এখানেও 1 লাখ, এখানেও 1 লাখ। আগস্ট মাসে আপনি 1.5 লাখ টাকা কাটছেন, তাহলে আগস্ট মাস পর্যন্ত কত টাকা কাটছেন? 1.5 লাখ আর 1 লাখ, মানে 2.5 লাখ। তো এইভাবে হচ্ছে কি এই ফর্মটা ফিল আপ করতে হবে সবগুলা। তারপর শ্রমিক থেকে কত কাটছেন, ঠিকাদার থেকে কত কাটছেন, প্রত্যেকটা এরকম। তারপরে বলছে সেবার ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম দিছে দেখেন, সেবার ক্ষেত্রে আবার একটা তফসিল দিছে তফসিল ক। তাহলে তফসিল ক অনুযায়ী তফসিল কয় বিস্তারিত থাকবে, আর এখানে টোটালটা থাকবে, এখানে টোটালটা থাকবে, আর এখানে কতজনকে দিচ্ছেন সেই ইনফরমেশন থাকবে। তো এইভাবে হচ্ছে কি আমাদের এই প্রত্যেকটা আপনার এই যে পর্যন্ত 35 পর্যন্ত, সিরিয়াল 35 পর্যন্ত এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে তাইলে অংশ 2 আমাদের ফিল আপ হয়ে গেল, অংশ 2টা বুঝছেন কিনা? অংশ 3-এ বলছে উৎসে কর পরিশোধের বিবরণ। উৎসে কর পরিশোধের বিবরণ এখানে কি করতে হবে? তাইলে টোটাল উৎসে কর্তন কত করছেন, আপনি টোটাল যে অ্যামাউন্ট, এই যে সবগুলোর যোগফল কত করছেন সেইটা এখানে আসবে। তারপর সরকারি কোষাগারে আপনি জমা দিচ্ছেন,
তো সরকারি কোষাগারে কত টাকা জমা দিছেন সেটা এখানে আসবে। এটা সাধারণত যত টাকা কাটছেন সেইটাই জমা দিছেন, তাই না? আনফর্চুনেট কোনো কারণে যদি কম জমা দেন বা বেশি জমা দেন সেই ইনফরমেশন এখানে থাকবে। তারপর দেখেন অতিরিক্ত পরিশোধ বা ঘাটতি যদি থাকে সেটা আপনি এখানে নিয়ে আসবেন, এটা থেকে এটা বিয়োগ করলেই তো আসবে। তারপরে 17 নম্বরে বলছে উৎসকর্তিত কর সরকারি কোষাগারে জমা প্রদানের বিস্তারিত বিবরণ প্রয়োজনে লাইন যোগ করুন। এখানে মোটামুটি 12টা ইয়া দিছে, যদি আরো বেশি লাগে আপনি লাইন অ্যাড করে নিতে পারবেন। তাহলে কি একটা কোশ্চেন ছিল স্যার? জি বলেন স্যার দ্বিতীয় পার্টে যেটা বলছিলেন স্যার, মোট উৎসে কর্তৃত্ব কর, স্যার এখানে আমি জুলাই মাসে ধরেন স্যার 1 লাখ টাকা কাটছি, 1 লাখ টাকা দিলাম, এখন অগস্ট মাসে এসে যদি আমি আরো 1.5 লাখ কাটি তখন 2.5 লাখ, তখন কি এখানে 2.5 লাখ লিখবো নাকি 1.5 লাখই লিখবো? 2.5 লাখ ওখানে বলছে। দেখেন জুলাই মাস পর্যন্ত কর্তৃত্ব মাস পর্যন্ত দেখছেন, না স্যার এটা না, ওই যে পরের পরের পার্ট একবারে শেষের দিকে শেষের দিকে বলতে ওই কোথায় আবার উৎসে কর্তৃত্ব জমা জমা স্যার এ তৃতীয় ঠিক আছে স্যার এখানে তো ষোলোর ক ওরকম ষোলোর ষোলোর কতে স্যার, কতে তো ওইরকম কিছু বলে নাই। ষোলোর তাহলে কথা আপনি কত টাকা উৎসে কর্তন করছেন এই মাসে, এটা কোন মাসে রিটার্ন দিচ্ছেন আপনি? স্যার অগাস্টে, তাহলে অগাস্টে। তাহলে অগাস্ট মাসে আপনি টোটাল কত কর্তন করছেন সেটা এখানে আসবে। জি স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে 16 খতে আপনি কত টাকা কাটছেন এবং সেখান থেকে কত টাকা জমা দিছেন সেটা আসবে। তারপরে যদি কোনো পার্থক্য, অর্থাৎ যেটা কাটছেন আর যেটা জমা দিয়েছেন এই দুইয়ের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেটা এখানে আসবে। এখন আপনি যে জমা দিয়েছেন সেটা কিভাবে জমা দিয়েছেন, চালানের মাধ্যমে জমা দিতে পারেন, এ চালানের মাধ্যমে, তো যেভাবে জমা দেন সে চালান নাম্বার, তারিখ, ব্যাংকের নাম, কত টাকা জমা দিয়েছেন। একাধিক চালান থাকলে তো একাধিক লাইন ইউজ করবেন, যদি 12টারও বেশি থাকে তাহলে 12টা আরো লাইন আপনি ইনসার্ট করে নেবেন। অবশ্যই তো আমরা এই কাজগুলি এক্সেলে করি, তো সেইভাবে জমা এই করে এখানে টোটালটা টোটাল কত আসলো সেটা দিবেন। অংশ 4, অংশ 4-এ বলছে সংযুক্তি এবং যাচাইকরণ। অংশ 4-এ আইসা 18 নম্বরে আপনি যে এই যে যে ডকুমেন্টস গুলো অ্যাটাচড করলেন সেই অ্যাটাচড ডকুমেন্টস গুলার সিরিয়াল অনুযায়ী এখানে লিখে দেবেন যে আমি এই এই ডকুমেন্টস অ্যাটাচ করছি। হ্যাঁ, চালানের কপি অথবা অন্যান্য যা যা আছে সেগুলো অ্যাটাচ করছেন, তো সেই তালিকাটা এখানে দিয়ে দেবেন। তারপরে 19-এ হচ্ছে আপনার এখানে ডিক্লারেশনটা দিবেন, ডিক্লারেশন দিয়ে কর্তনে বিস্তারিত তফসিল কটা এখানে দেখেন উৎসে কর কর্তনে বিস্তারিত ক্রম ধারা 90 অনুযায়ী, তো এইটার সাথে আমাদের ইয়ে আছে। দেখেন এখানে দেখেন সেবার ক্ষেত্রে তো ওই ওই এখানে হচ্ছে আপনার ডিটেলসটা দিবেন যে কোন কোন সার্ভিস থেকে কি কি আপনি কত টাকা কাটছেন, যেমন উপদেষ্টা বা পরামর্শ সেবা, ক্যাটারিং, ক্লিনিং, নিরাপত্তা, তারপর ইন্ডেন্টিং, এই যে বিভিন্ন খাত থেকে দেখেন যাদের হাতে উৎসে কর্তন করা হয়েছে তাদের সংখ্যা। এখানে আবার ক্যাটারিং এর পার্টি থাকতে পারে 5টা, 5 জনের কাছ থেকে আপনি ধরেন 25,000 টাকা কাটছেন, ক্লিনিং এর থাকতে পারে 2-3টা, তো তাদের কাছ থেকে কত কাটছেন, তো এইভাবে প্রত্যেকটা ফিল আপ করে এইখানে যে টোটালটা আসবে দেখেন এখানে কতজন টোটাল সেইটা আসলো, আর এখানে কত টাকা কাটলেন টোটাল আসলো, এই যে কতজন এবং কত টাকা এই ইনফরমেশনটাই কিন্তু আবার এখানে আসবে যে কতজন কত টাকা। তারপরে তফসিল খ, এটা শেষ। এখন এইটা হলো তফসিল খ। তফসিল খ এ বলছে অনিবাসীদের আয় হইতে উৎসে কর্তন বা সংগ্রহ ধারা 119, ধারা 119। তাহলে আমরা 119-এ যাই একটু, এই যে দেখেন ধারা 119 28 নম্বর সিরিয়াল কি বলছে, অনিবাসীদের আয় হইতে উৎসে কর্তন বা সংগ্রহ সংযুক্ত তফসিল খ। তার মানে তফসিল খ তে এখন আমাদের ফিল আপ করতে হবে একইভাবে, এটা এটা কারা, এটা হচ্ছে অনিবাসীদের কাছ থেকে যদি কর্তন করেন, আর উপরেরটা ছিল নিবাসীদের কাছ থেকে যদি কর্তন করতেন, অর্থাৎ ধারা 90 অনুযায়ী। ধারা 90-তে গিয়ে দেখবেন যে আসলে কি বলছে ক্লিয়ার হওয়ার জন্য আরো। হ্যাঁ, তো একইভাবে এখানে কতজনের কাছ থেকে কাটছেন
কত টাকা কাটছেন এই মাসে, কত টাকা কাটছেন, কতজনের কাছ থেকে কাটছেন, কত টাকা কাটছেন, কতজনের কাছ থেকে কাটছেন, কত টাকা কাটছেন, ফাইনালি গিয়া আপনি টোটাল কতজনের কাছ থেকে কাটছেন, টোটাল কত টাকা কাটছেন, এটা ফিল আপ করলেন। ফিল আপ করার পরে কি করলেন, এখানে গিয়ে এখানে বসায় দিলেন যে টোটাল 100 জনের কাছ থেকে কাটছেন টোটাল 2 লক্ষ বা যেটা বলেন এত টাকা কাটছেন, আর এই মাস পর্যন্ত টোটাল কত টাকা কাটছেন, ফিল আপ হয়ে গেল। তারপরে দেখেন তফসিল গ, এটা হচ্ছে তফসিল গ, এটা কোনটা, আমরা বেতন হইতে উৎস কর্তনে বিস্তারিত এখানে কি কি আছে দেখেন, যে কর্মচারীর কাছ থেকে উৎস কর্তন করা হয়েছে তার বিবরণ, যেমন তার নাম কি, তার পদবী কি, তার 3 নম্বর কি। এরপরে বলছে বেতনের বিবরণ, এখানে দেবেন যে তার মূল বেতন কত, তারপরে বোনাস, বকেয়া, অগ্রিম, এগুলো যদি থাকে, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা, তারপরে অনগত সুবিধার মূল্য, অর্থাৎ একজনকে বাসস্থান সুবিধা দিলেন সে টাকা দিচ্ছে না, তাইলে সেই সেখানে তার ন্যায্য বাজার মূল্য অনুসারে যেটা আসে সেটা আসবে, অনাগত সুবিধার মূল্য, পরিবহন খাতে যদি আপনি তাকে কোনো পরিবহনের জন্য কোনো সুবিধা দিয়ে থাকেন তার ভ্যালু কত সেটা আসবে, এরপর তার মালি, ড্রাইভার বা এই সংক্রান্ত যদি কোনো সুবিধা দিয়ে থাকেন তার জন্য তার মনিটারি ভ্যালু কত সেটা এখানে দেন, তারপরে এখানে নিয়োগকর্তা যদি আরপিএফ, জিএফ, পিএফ বা এই এই টাইপের কোনো জায়গা যদি নিয়োগকর্তা কোনো ইয়াদ করে থাকে তো সেটা এখানে দিয়ে দেন, মোট কত দেন, এরপর তার কাছ থেকে আপনি উৎস কত কর্তন করছেন সেটা এখানে দেন। তো এটা এটা দিলেন, দেওয়ার পরে ফাইনালি 2 নম্বরে গিয়ে আবার উৎস কর্তনিত যে টাকা সেটা যে আবার সরকারি কোষাগারে জমা দিচ্ছেন তার ইনফরমেশন কি দেবেন, চালান নাম্বার, চালানের তারিখ, ব্যাংকের নাম, পরিণাম, পরিমাণ এবং মন্তব্য। তাহলে এইভাবে হচ্ছে তফসিল গ আমরা ফিল আপ করবো, ফিল আপ করে সেটা কোথায় যাবে, এই যে প্রথম যে ইয়াটা আছে এখানে 86 নাম ধারায় 1 নম্বর সিরিয়ালে, এই যে দেখেন তফসিল গ, তাহলে কতজনের কাছ থেকে কাটছেন, কত টাকা কাটছেন, এ পর্যন্ত কত কাটা হয়েছে, তো এইটা এইভাবে ক্লিয়ার করে দেবেন। তফসিল ঘ, এটা কি তফসিল ঘ, তফসিল ঘ হচ্ছে সুদ হইতে কর কর্তনের বিস্তারিত, সুদ হইতে কর কর্তনের বিস্তারিত, এটা কত ধারায়, এটা হচ্ছে 102 ধারায়, ক্রম হচ্ছে 16 নম্বর, তাহলে আমরা 16 নম্বরে যাই, এই যে 16 নম্বরে 102 ধারা দেখেন সুদ হইতে কর্তন তফসিল ছয়ে বিস্তারিত, তফসিল ঘয়ে বিস্তারিত, তাহলে তফসিল ঘয়ে কি কি আছে এখানে দেখেন, ক্রমিক নম্বর, পরিশোধকারীর নাম, তারপর পরিশোধকারীর ঠিকানা, পরিশোধকারীর অবস্থা আর কি, সে কি নিবাসী নাকি অনিবাসী, তারপর পরিশোধের তারিখ, টোটাল সুদের পরিমাণ বা মোট সুদ, সুদের পরিমাণ, উৎস কর্তিত করের পরিমাণ, তো এইভাবে এটা ফিল আপ করে দিতে হবে ঘ। তারপরে হচ্ছে উম, এটা হচ্ছে উম, তো ঘ ফিল আপ করলেন, ফিল আপ করার পরে এখানে ওইভাবে আগের মতো আপনার অ্যামাউন্ট গুলো বসিয়ে দিলেন, তারপরে এখন আমরা যাব লভ্যাংশ, লভ্যাংশের কথা বলা হয়েছে ক্রম 26 117 ধারা অনুযায়ী, তাহলে ক্রম 26 যাই আমরা, এই যে ক্রম 26 লভ্যাংশ হইতে তফসিল উ দেখুন 117 নম্বর ধারা অনুযায়ী, তাহলে বিস্তারিতটা এখানে থাকবে যে আপনার ক্রমিক নাম্বার, শেয়ার হোল্ডারের নাম, শেয়ার হোল্ডারের ঠিকানা, ডিভিডেন্ড কত তারিখে প্রদান করছেন, ডিভিডেন্ড প্রদানের প্রকৃতি এটা কি আপনার চূড়ান্ত নাকি মধ্যবর্তী, এরপরে হচ্ছে শেয়ার হোল্ডারের অধীনে থাকা শেয়ারের সংখ্যা, অর্থাৎ তার আন্ডারে কতগুলো শেয়ার আছে তার বিবরণ, প্রদত্ত বা বিতরণকৃত লভ্যাংশের পরিমাণ, কত টাকা লভ্যাংশ প্রদান করছেন এবং সেখান থেকে কত টাকা উৎস কর্তন করছেন, তো এগুলো দিয়া ফিল আপ করতে হবে, ফিল আপ করে টোটালটা সেই আগের মতো, এখানে কতজন কত টাকা
এবং টোটাল এই পর্যন্ত কত টাকা ফিল আপ করা হয়েছে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন দেখবো তফসিল চ এবং স। এইটা হচ্ছে তফসিল চ। তফসিল চ এ বলছে বেতন পরিশোধের বিস্তারিত। দেখেন এখানে বলা আছে এই বিবরণী বৎসরে একবার দাখিল করতে হবে এবং কেবল সেপ্টেম্বর মাসে দাখিলকৃত রিটার্নের সাথে দাখিল করতে হবে। তাহলে সেপ্টেম্বর মাসের রিটার্নের সাথে এই তফসিলটা আপনাকে দাখিল করতে হবে। এখানে কি কি ইনফরমেশন চাইছে? নিয়োগকর্তার নাম, নিয়োগকর্তার টিন নাম্বার, উইথহোল্ডিং শনাক্তকরণ নাম্বার, তারপরে হচ্ছে ঠিকানা, ফোন নাম্বার, ইমেল। এখানে অংশ একে বলছে যে কর্মচারীর নিকট হইতে কর্তন করা হয় তাহার বিবরণ। দেখেন এখানে কিন্তু বলে না যে কর্মচারীর নিকট থেকে কর্তন করা হয়েছে। আপনি ফিক্স দ্য পেজ কি বুঝাইতে চাচ্ছেন বুঝি নাই আমি। আচ্ছা এখানে ক্রমিক নাম্বার, কর্মচারীর নাম, তার পদবি, তার টিন নাম্বার। এরপর বলছে বেতন আয়ের বিস্তারিত, তার মূল বেতন কত, বোনাস বা এই এইসব ব্যাপারগুলো কত, বাসা ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা, নগদ ব্যতীত অন্যান্য কোনো সুবিধার কথা বলছে, মূল্যমান আবাসনের ক্ষেত্রে, তারপরে যাতায়াতের ক্ষেত্রে, তারপরে অন্যান্য যদি কিছু থাকে তার ক্ষেত্রে সে কি কত পাচ্ছে, ওই আগের মতোই এটা ফিল আপ করে দিবেন। তারপরে কর্তৃত কর, সরকারি কোষাগারে জমার বিবরণ, তারপর মন্তব্য। অংশ দুই, এখানে আবার অংশ দুই আছে। অংশ দুই এ আবার কিছু ইনফরমেশন যে টিন ছাড়া কর্মচারীর সংখ্যা আপনার কত, কতজনের টিন নাম্বার ছাড়া আছে, তারপরে কর্মচারীর বেতন হিসেবে মোট অর্থ প্রদান, তাদেরকে টোটাল কত টাকা দিচ্ছেন, এগুলো দিয়ে তো আপনাকে আস্তে আস্তে ধরবে হ্যাঁ যে আসলে কি করতেছেন। তো কর্মচারী তাদেরকে কত টাকা বেতন দিচ্ছেন তার একটা তার পরিমাণ কত, তারপরে বলছে 12 ডিজিট, 12 সংখ্যার টিন নাই এমন কর্মচারীদের এই ধরনের অর্থ প্রদানের মোট পরিমাণ। আচ্ছা এখানে দেখেন, এখানে বলছে কর্মচারীদের বেতন হিসেবে মোট অর্থ প্রদানের পরিমাণ, এটা ওই যে এদের না টিন ছাড়া না, এখানে হচ্ছে টোটাল কত টাকা আপনি প্রদান করেন হ্যাঁ সেটা। আর কয়েক তিনে বলছে যাদের টিন নাই এমন কর্মচারীদের এই ধরনের অর্থ প্রদানের মোট পরিমাণ। তাহলে এখানে হচ্ছে ধরেন এখানে আপনি লিখছেন 1 কোটি টাকা আর এইখানে দিয়ে দিয়েছেন যে 50 লাখ টাকা। এরপরে দেখেন কয়েক চারে বলছে 12 সংখ্যার টিন নেই এমন কর্মচারীদের এই ধরনের অর্থ প্রদানের শতাংশ, তাইলে এখন কত পার্সেন্ট, তার মানে আপনি 50%, 50% হচ্ছে মানে যদি ওই রকম হয় যে 1 কোটি 50 লাখ, তার মানে 50% বেতনই যাচ্ছে আপনার যাদের টিন নাই তাদের কাছে। তো এই যে রেশিওটা এটা হচ্ছে কি আপনার ইয়া করতে হবে। এরপর বিদেশি পরিষদের কর্মীদের পরিষদের পরিমাণ, বিদেশি কর্মীদের সংখ্যা, কতজন বিদেশি কর্মী আছে আপনার, বিদেশি কর্মচারীদের বেতন হিসেবে মোট অর্থ প্রদানের পরিমাণ, তারপর বিদেশি কর্মচারীদের এই ধরনের অর্থ প্রদানের মোট পরিমাণ, তারপর বলছে বিদেশি কর্মচারীদের এই ধরনের অর্থ প্রদানের মোট পরিমাণ ইয়াটা মানে পার্সেন্টেজে কত আসে। আচ্ছা অংশ তিন এরপরে দেখেন, এখানে বলছে অংশ একে উল্লেখ ছাড়াও কর্মচারীদের নগদ প্রদানের বিশদ বিবরণ, অর্থাৎ আপনি ওই যেভাবে বললেন যে অনেক হাজার হাজার ইয়ে আছে, তা অনেকে আছে ব্যাংকে দেন না, আপনি নগদে প্রদান করেন, তো তাদের তাদের অবস্থাটাও এখানে বিস্তারিত দিতে হবে। দেখেন ক্রমিক নাম্বার, কর্মচারীর নাম, তার পদবি, তার টিন নাম্বার, তারপর নগদ নগদ প্রদান করছেন কেন, নগদ প্রদানের পরিমাণ কত টাকা, নগদ প্রদান করছেন নগদ প্রদানের কারণটা কি, তারপরে বলছে যদি পেনশন থাকে, গ্রাচুইটি থাকে, অন্যান্য অবসর উত্তর সুবিধা, আরপিএফ এর সুদ, তারপরে হচ্ছে গিয়া চাকরি 32 ধারা অনুযায়ী চাকরি হইতে আয় কত, কর অব্যাহতি প্রাপ্ত আয় কত, বিনিয়োগের কর রেয়াত কত,
অনুমোদিত কর ক্রেডিট কত? মন্তব্য। তো এইভাবে এটাকে ফিল আপ করে আপনাকে দিতে হবে একবার বছরে। কোন মাসে এটা দিতে হবে আপনাকে? সেপ্টেম্বর মাসে। তারপরে হচ্ছে এপ্রিল মাসে, এটা হচ্ছে তফসিল স, তফসিল ছয়ে হচ্ছে এটাও বছরে একবার দেখেন, কর্মচারীদের রিটার্ন দাখিল সংক্রান্ত বিবরণী। এই বিবরণী বছরে একবার দাখিল করতে হবে এবং এপ্রিল মাসে দাখিলকৃত রিটার্নের সহিত দাখিল করতে হবে। এখানে দেখেন কি কি আছে, কর্মচারীর নাম, পদবি, টিন, কর সার্কেল, রিটার্ন দাখিলের তারিখ এবং রিটার্ন দাখিলের সপক্ষে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা কি বুঝতে পারছেন? এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনি যখন রিটার্ন সাবমিট করেন, রিটার্নের উপরে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেয় না, 115 বা 112 বা যেটা দেয়, ওই সিরিয়াল নাম্বারের কথা বলছে। ঠিক আছে, তো এইভাবে এটা হচ্ছে এপ্রিল মাসের, এপ্রিল মাসের রিটার্নের সাথে এই এটা দাখিল করতে হবে। আচ্ছা, এই এইগুলো আমাদের টোটাল। এরপরে হচ্ছে ফাইনালি আপনি যে এই রিটার্নটা দাখিল করছেন, উইথহোল্ডিং রিটার্ন বা উৎসে কর কর্তন রিটার্ন যে দাখিল করছেন, তার প্রাপ্তি স্বীকারপত্র, এটা আলাদা কাগজে দাখিল করতে বলছে, অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো এখানে হচ্ছে আয়বর্ষ, কোন মাসের জন্য, ব্যক্তির নাম, তো এই যে ইনফরমেশন যেগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, তো এইভাবে হচ্ছে এটা আমাদের দিয়ে ফাইনালি হচ্ছে আমরা সাবমিট করে দেব প্রতি মাসে একবার।